মিমরা আসতেছে শুনছো নাকি? মা জানে মিমরা আসতেছে? আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন দেখতেছি ঈদ চলে গেল, খুব সুখে আছি। দেখেন কোথায় বসে আছে, গাছতলায়। এই দেখেন গাছতলায় বসে আছে, পিছে বাড়ি হ্যাঁ শান্তি নাই রে, বন্ধু আছে গাছতলায়। তো এই গাছতলায় বসে এখন এত ভালোবাসা কোথায় যে রাখি, রাখার জায়গা নাই। এই জন্য হলো পুরা ফাঁকা জায়গায় বসছে, তাতে দেউ দিদি দৌড় মারে। হ্যাঁ পানি আনো নাই না? চা বানায় আনছে, তার তো একটু কথা শুনতে হয় বুঝুন না। থাক চা টা খেয়ে নি। আমার বিয়ায় আর বিয়ায় নাইছে, যা তার আগে যাও, ওই দেখো ওই দেখো আসছে, যাও তোমার তাও আসছে, যাও তোমার বড় আব্বু আসছে, যাও সালামি টালামি দেব। হ্যাঁ ঈদ চলে গেলে, ঈদ চলে গেলে সালামি থাকে কে? আমি বিয়ানটা একটা মোটা সালামি দিতে চাইছিলাম এবারে, যে আমার বিয়ানটা আসবি সালাম মুলা ঈদে কুলা মানে কি 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 কয় ঈদে কুলাকুলি করবো। উঠছে মাত্র, ওই যে মানা না মানা আছে নামাজ তা না সব আরে বুকা তুমি তো কাটতেও পারো না, দাও আমি কাটি। কি কাজে লাগবে, খুলতে গেলে এক ঘন্টা লাগবে তোমার? দুই বলদের গল্প শুনছো কত, এর মধ্যে কি কয় একটু কয় ভাঙলে হলুদ হলুদ সাদা সাদা, ও বুঝছিলাম বু, তুমি কও তো এর মধ্যে কি তুমি বলদ না চালাকো না, তুমি কু ভাই মধ্যে ইডা, ও বুঝছি মধ্যে ইডা শরবত খাইতে হবে, দইয়ের শরবত খাইলে তোমার হলো খুব 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 উপকারী। অশোক দধি মিষ্টান্ন ভাণ্ডার, অশোক ঘোষ, দুধের যারা বানায় দই মিষ্টি, এরা সবই হিন্দু। আর এই যে মিষ্টি নিয়ে আসলো বিয়েরা,
লিয়াকতের ডিপে রাখছো কেন? জামাই নিয়ে আসছিল তো, জামাই আনছিল সেদিনকে, এগুলো কি লিয়াকতের? না কুমারখালী, এরা লোক লিয়াকতের না। এক প্যাকেট মিষ্টি উপর নিয়ে যায় দেখো, খাওয়া হয় রাত্রে বলো খুদা লেগে যায়। আচ্ছা শেষ কোনো নাই, থাক আমি তো স্পেশাল মানুষ না ভাই, আপনি স্পেশাল মানুষ, এই জন্য আপনার জন্য সুন্দর করে আপনি বিয়ে। তা বিয়াইনটা কি দোষ করলো? আমি বুঝলাম না বিয়াইন দেখো, হ্যাঁ গ্লাস তো একটা, হ্যাঁ হ্যাঁ না আমার বিয়াইনের এক এক আর গ্লাস জুস দাও। গ্লাস দাও, এই গ্লাস দাও, তাহলে গ্লাস দাও মা। ক্ষীর ঈদের দিন রান্না করছিল, খেমাই বরফি আর হলো জর্দা, পানি দাও ভাই। মরিচ মিশাই দিছে নাকি ওটা? ধৈর্য তো দুটি থাক, মার মেমরা আসতেছে শুনছো নাকি? মা জানে মেমরা আসতেছে, মানে আমি তো ফোন দিলাম তো এখনো তো কনফার্ম আনো না, ফোন দিলাম এখনো ফোন ধরে নাই। হ মা বলছে মেমরে যে আসা ঈদ করে ঢাকা ঈদ করে, গল্প করতেছে সবাই, গল্প করুক। বাচ্চাটা সে পাঞ্জাবি পরে এখন খেলাধুলাও করে, সবাই দেখেন গেঞ্জি পরছে পরছে। সে এখন বলে যাবো সবসময় তানজিলা তোমাদের রুমের ট্যাপ খোলা নাকি দেখো তো বাথরুমের, হ্যালো হ্যাঁ মামা গোল দিছো তিনটা তানদের। আচ্ছা তানের পার্টনার কে রিয়াদ? ও তুমি দুটা দিছো, আচ্ছা খেলো বাবা খেলো। সত্যি কথা বলতে কি আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখছে, তার যে মানে সুদৃষ্টি বলে না এবং রহমত নিশ্চয় আল্লাহ আমাদের উপরে দিয়ে রাখছে, কারণ আমরা অনেক সুখে আছি আনন্দে আছি, অল্পতে আমরা সন্তুষ্ট, যে আহামরে আমাদের কোনো যে এটা লাগবে ওইটা লাগবে সেটা আমার মধ্যেও নাই আপনাদের ভাবির মধ্যেও নাই, যে এটা হলো না ওইটা হলো না। তো আপনি কিন্তু যা পাবেন তাতে যদি আপনি খুশি থাকেন আপনি কিন্তু কখনোই অভাবী হবেন না এবং আপনার মনে তখন কষ্টও লাগবে না। আর তারপরে আমরা আসলে মানুষের থেকে বা যেখান থেকে হোক কখনোই আমাদের কোনো মানে যে ওমাকে এটা দিবে ওমাকে এটা দিবে বা এটা হলো না কেন ওইটা হলো না কেন, আমাদের দুজনের মধ্যেই কিন্তু এটা কখনোই আমরা এটা ভাবিও না বা এভাবে কখনো চিন্তাও করি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে মা শ্বশুরবাড়ির মানুষ নিয়ে সব কিছু মিলায় আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে। তো আপনারা দেখতেছেন তাবিয়া বুড়ি মানে ও মোবাইল দেখে, আর ছোটো বাচ্চা এই বয়সে একটু এমন করবেই এটাই স্বাভাবিক। দোয়া রাখেন যেন বাচ্চাগুলা খুব ভালো থাকে সুস্থ থাকে। আর আজকে মিম আসতেছে আল্লাহ সহি সালামতে নিয়ে আসুক,
আনন্দ আরও বেড়ে যাবে। সব কিছু মিলাই আমার মনে হইতেছে যে আনন্দটা আরও বেড়ে যাবে, আর বাকিটা আপনারা তো দেখতে পারবেন কখন কি হয়।